তো আমার প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সম্মুখে একটি ক্যালেন্ডার এবং একটি ঘড়ি নিয়ে এসেছি। এই ঘড়ি এবং ক্যালেন্ডারের মাধ্যমে আমরা প্রি পজিশন অফ টাইমের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করব। বন্ধুগণ, ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, কেননা আপনাদের কমেন্ট এবং একটা লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক অনেক উৎসাহিত করে। বেশি কথা না বলে মূল টপিকে আমরা চলে যাই। একটি ঘড়ির মাধ্যমে আমরা সময় নির্ধারণ করি। তো কিভাবে নির্ধারণ করি? SECONDS সেকেন্ডস, মিনিটস, তারপর আওয়ার, আওয়ার্স। যে ইংরেজি সেন্টেন্স ঘড়ির কথা বোঝাবে, তখন আমরা সেই ইংরেজি সেন্টেন্সে আমরা এট প্রিপোজিশন ব্যবহার করব। ফর এক্সাম্পল, আই গো টু স্কুল এট 9 o'clock। এবারে আমরা ক্যালেন্ডারে চলে যাচ্ছি। একটি ক্যালেন্ডারের মাধ্যমে ইয়ার, মান্থস, ডে অ্যান্ড ডেটস আমরা নির্ধারণ করি। ইয়ার্স, মান্থস, ডে অ্যান্ড ডে। যখনই ইয়ার এবং মান্থসের কথা বোঝানো হবে, তখন আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। ফর এক্সাম্পল, ইন্ডিয়া গট দি ইন্ডিপেন্ডেন্স ইন 1947। এখানে ইন 1947 ইয়ারের কথা বোঝানো হচ্ছে, যার জন্য আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করছি। এবারে দেখুন মান্থ, মাই এক্সাম ইজ ইন জুন মান্থ। মান্থের কথা যখন বোঝাবে, তখন আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। এবারে দেখুন ডে, ডে কথার অর্থ হচ্ছে সাতবারের নাম, অর্থাৎ সানডে, মানডে, টিউজডে, এগুলা সাতবার। ফর এক্সাম্পল, আই উইল মিট ইউ অন সানডে। এখানে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এবারে দেখুন ডেটস, মাই বার্থডে ইজ অন 25th অক্টোবর। আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এবারে আমরা বিস্তারিত উদাহরণের মাধ্যমে আরও ভালো করে প্রিপোজিশন অফ টাইম বোঝার জন্য চেষ্টা করব। এখন এবারে আমরা বিস্তারিত উদাহরণে চলে আসছি। এবার দেখুন প্রথম উদাহরণ, দ্য ক্লাস উইল বি হেল্ড ড্যাশ মানডে। এখানে মানডে বলতে দিনের কথা বোঝাচ্ছে, আর যখন দিনের কথা বোঝাবে, তখন আমরা অন প্রিপোজিশন ব্যবহার করব, অন মানডে। তারপর দেখুন, আই স্টার্টেড টু প্রিপেয়ার ফর মাই এক্সাম ড্যাশ অগাস্ট। তো অগাস্ট আমরা ক্যালেন্ডারে পেয়েছি, অগাস্ট একটা মান্থের নাম, আর মান্থের পূর্বে আমরা কি বসে আমরা জানি, ইন বসে। কতটুকু সহজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবারে দেখুন, আই হ্যাভ এ মিটিং ড্যাশ 9 a.m. এখানে ঘড়ির কথা বোঝাচ্ছে, আর যখনই ঘড়ির কথা বোঝাবে, তখন আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব। এবার দেখুন নাম্বার 4, মাই টিচার সেইড আই উইল সি ইউ ড্যাশ 3 o'clock। এখানে কিসের কথা বোঝাচ্ছে? এখানে ঘড়ির কথা বোঝাচ্ছে, সময়ের নির্ধারণ বোঝাচ্ছে, তার জন্য এখানে আমরা অ্যাট ব্যবহার করব। তো এবারে দেখুন লাস্ট অ্যান্ড ফাইনাল এক্সাম্পল, দ্য ফার্স্ট অলিম্পিক গেমস হেল্ড ড্যাশ 1924। দেখেন একটা ইয়ার, তো ইয়ার যখন বুঝাবে, তখন আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। বন্ধুগণ, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।